আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, একদম কথাই বলতে পারছি না, এমন অবস্থা। এই যে আমার শেষটাকে দেখো, শেষটা এদিকে এদিকে আসো, শেষটা এই যে শেষটা খেলছে, অন্ধকারে দেখা যাচ্ছে মামা, এই যে খেলছে। আর সব রান্না হচ্ছে, আজকে অনেক কিছু রান্না হচ্ছে। এই আমাদের জিমি পুতুস 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 পুতুস, এই যে আমাদের জিমি মা, এই যে পেঁয়াজ ছুলছে, পেঁয়াজ ছুলছে। অনেক কিছু রান্না হবে, অনেক রকম সবজি টবজি নিয়ে এসেছি। আজকে বেগুন নিয়ে এসেছি, দেখো বেগুনটা দিয়ে একজনকে আর পোদের খেলাবে। দেখি রান্না হচ্ছে, শাক করছে, শাক বসিয়ে, এই যে শাক করছে, পালং শাক। এটা বেগুনটা দিয়ে যদি কানের বানানো যায় কেমন লাগবে বলুন গাইস? কি লাগবে না, চেষ্টা কানের মধ্যে লাগিনি পোনা মাছ নিয়ে নিয়েছে, কাঁটা পোনা মাছ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। কাঁটা পোনা মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, এগুলো একটা ঝোল হবে। আমাদের পালক শাকটা রেডি হয়ে গেছে, আমাদের তো ভাত খেয়ে নি, ঝুমুর ভাত খাচ্ছে আর আমিও খেতে বসেছি, খেয়ে নিচ্ছি। মা কী খাচ্ছ ওটা? হ্যাঁ একটু একটু নাও, একটু নাও, একটু বেশি করে নাও, অল্প একটু করে ভাত খাও, খেতে চায় না, একদম খেতে চায় না, অল্প করে ভাত, একটু শাক দিয়ে ভাত খেয়ে না। আমি এই ভাত নিয়ে নিয়েছি, পালং শাক নিয়ে নিয়েছি, নিয়ে এবার ভাতটা খেয়ে খিদে পেয়ে গেছে। সারা দুপুর রাত্রিবেলা তো সারা রাত্রি শুতে পারিনি আর খেতেও পারিনি টাইম মতন। আজি পয়সা খাসির জন্য, খাসির জন্য একদম মেরে যে খাসি হচ্ছে, খাখর খাখর করে খাসছে। পালং শাকটা খুব ভালো হয়েছে, পালং শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। আমি একদম কথাই বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, কথাই একদম বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, একদম কথা বলতে পারছি না। মাঝে পালং শাক আর শুটকি মাছের ঝাল আর হচ্ছে কাঁটা পোনা মাছের ঝোল, এসব রান্না করেছে আজকে। আজ বেশি কিছু রান্না হয়নি, ভাই বউ রান্না করছে মাছ ভাজা। মাছ ভাজা হচ্ছে, দেখুন দুটো দুটো করে ভাজছে, অল্প অল্প করে ভাতটা ভাজ, গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে, তো টপা টপ ভাতটা খেয়ে। গন্ধরাজ লেবু দিয়ে আর শাক চচুর করছে, খেতে খুব ভালো লাগে আমার, একদম গলা বসে গেছে, একদম গলা ভাত হয়ে গেছে, কলা ভাত হয়ে গেছে। কালকে ভাই মিষ্টি নিয়ে এসেছিল, এই যে সন্দেশ আর এই যে রসগোল্লা, দোকান থেকে কিনে নিয়ে এসেছিল। মিষ্টিটা হেভি টেস্ট আছে, খারাপ মিনি খেয়ে দেখ, একটুখানি খেয়ে দেখ, মিষ্টিগুলো কি দারুণ খেতে। চা করছে, মাছটা ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, মাছের ঝোল করবে, ভালো লাগবে খেতে, আমার বাড়িতে ট্রাই করবে। তুমি দেখ কানের মধ্যে তালা পড়ছে, কেমন লাগে দেখ, আপনার কানে তালা লাগাবো? লাগা না, প্লিজ প্লিজ প্লিজ, জিনিস একদম বড় একটা থালা।
কানের বানাতে পারেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এই আমার কানে খুলে নিচ্ছিস কেন রে? আমার কানে খুলে নিচ্ছিস, কানে কোথা কানে খুলে নিচ্ছিস? মানে ভাত খাচ্ছে, ঘর হচ্ছে, আমাদের মাছের ঝোলটা হচ্ছে, ফুটছে টকবক টকবক করে। মাছের ঝোলটার মধ্যে মাছ দিয়ে দেবে। এবার ঝোলটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এই মাছটা আমরা তুলে রেখেছি, এই মাছের ঝোলটা এবার ঢেলে নেব। এই দারুণ, এরমভাবে কিন্তু বাড়িতে অবশ্যই এই ঠান্ডাতে গরম গরম খেতে খুব ভালো লাগবে। এই ঝোলটা, মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, দেখুন কি দারুণ। মাছের ঝোলটা নামিয়ে, শুটকি মাছটা হয়ে গেছে, দেখুন কি দারুণ কালার এসছে। শুটকি মাছটা এরমভাবে বাড়িতে বানাবে। আমাদের আজকে অনেক কিছু রেসিপি হয়েছে, শুটকি মাছ হয়েছে, এই আমাদের জিমির ভাত হচ্ছে, আমার জিমি খাবে, এই আমাদের জিমি ঘুমোচ্ছে। শুটকি মাছটা নামিয়ে দিয়েছে, আজকে অনেক কিছু রেসিপি হয়েছে, মাছের ঝোল, শুটকি মাছ, শাক চচ্চড়ি, শাক চচ্চড়ি, আর এই যে চাটনি, চাটনি, আর পাঁপড় কোথায় পাঁপড়, এই যে পাঁপড় ভাজা। আজকে অনেক কিছু রেসিপি হয়েছে আমাদের, আমাদের অনেক রকম রেসিপি হয়েছে। আর আমি এখন একটু স্নান করেছি, স্নানটা করে এসে একটু ভাত খাবো, ভাত খেয়ে এই যে ঝুমুর চাটনি খাবে। আমার মা জামাগুলো সেলাই করে দিচ্ছে, চাটনি পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাচ্ছে, দেখুন দেখ একটু ভালো লাগছে খেতে। মা আজ মা সেলাই করছে, নাইটিটা আমার সিলাই ছিঁড়ে গেছে, আমার সেলাই করতে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি, স্নান টান করে এসে আপনাদের দেখাবো সব কিছু। যে পাঁপড় খাচ্ছে, যে সব কিছু দেখায় স্নানটা করে আসি, টপ করে স্নান করে নিয়েছি, এবার ঝুমুরকে খাই দেবো। ভাত খাই দিই মা, মা তো খাই দিই, এই যে ভাত খেতে বসেছে, খাইলাম ভাত খাচ্ছি আমরা, দুপুরের ভাত, দুপুরের ভাত খাচ্ছি, তিনটে সব ভাত বাড়ছে। আমি লেবু কেটে নিই, লেবুটা কত রাখলি? শাক নিয়ে নিয়েছি, মাছের শুটকি মাছের ঝাল নিয়ে নিয়েছি, একটু নুন নিয়ে নিই। এই চাচাচ্ছিস কেন রে তুই? খেতে দে, খাচ্ছ এটা কিসের আছে? রসুন, রসুনের আচার দিয়ে ভাত।